গ্লোবালি এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশের মান মর্যাদা এবং ইমেজকে বিনষ্ট করার জন্য। খুব সিস্টেম্যাটিক কিছু কাজ হচ্ছে, আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের বিপক্ষে নতুন নয়, এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, চলছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন কিছুদিন আগে DW একটা রিপোর্ট করেছে, আমরা জানি, আমি জানি না আপনারা কতজন দেখেছেন, আমি খুব মনোযোগ দিয়ে পুরোটা দেখেছি, খুবই অবাক লাগে আমার কাছে। এবং আমি দেখি যে আমাদের ডিপ্লোম্যাটিক সার্কেলেরও অনেকে এই ধরনের ব্র্যান্ডিং করেন, সেটি হচ্ছে যে কোনো গণমাধ্যমের বক্তব্য তাদের পছন্দ না হলে তারা বলে ফেলে এটা তো প্রো গভর্নমেন্ট মিডিয়া। তো প্রো গভর্নমেন্ট মিডিয়া যখন আপনি বলবেন, তার মানে আপনি বলছেন সেখানে অ্যান্টি গভর্নমেন্ট মিডিয়াও আছে। আপনি যখন মিডিয়াকে ব্র্যান্ড করবেন একটা ক্যাটাগরিতে, আপনি তখনই গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবেন। কাজে আপনি গণমাধ্যম হয়ে গণমাধ্যমকে এভাবে ব্র্যান্ড করছেন, তো আপনার পছন্দ হলে গণমাধ্যম ঠিক আছে, পছন্দ না হলে প্রো গভর্নমেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট, এই মানসিকতা কোনো দিক থেকে থাকা সঠিক নয়। গণমাধ্যম গণমাধ্যম, তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কেউ যদি ডিসইনফরমেশন স্প্রেড করে সেখানে আমরা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করব। কিন্তু যেহেতু আপনার পছন্দ হচ্ছে না কোনো একটা বিশেষ রিপোর্টিং, আপনি বলে দিচ্ছেন প্রো গভর্নমেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট, তো আপনি একমুখে গণমাধ্যমের স্বাধীনতা চাচ্ছেন, অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্য এই ধরনের ব্র্যান্ডিং করছেন। আমরা কি বলবো, CNN প্রো গভর্নমেন্ট, ফক্স নিউজ অ্যান্টি গভর্নমেন্ট, তার মানে কার স্বাধীনতা নিশ্চিতের কথা বলছেন? আমরা তো গণমাধ্যম সবার কথাই বলছি, তাই না? তো এই ধরনের বিষয়গুলি ঘটে। আরেকটি জিনিস হচ্ছে যে DW-কে আপনারা সবাই মিলে একটু বলেন যে আপনারা তো গণমাধ্যম, আপনাদের তো এমন দেশে আপনারা আছেন যেখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, আপনারা বলেন তো গণমাধ্যমের কতটুকু স্বাধীনতা আপনাদের আছে আর হিউম্যান রাইটসের প্রতি আপনাদের কতটুকু কমিটমেন্ট বা অঙ্গীকার আছে, এটি আপনারা একটু দেখিয়ে দেন। এই যে গাজাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে মানবাধিকার লঙ্ঘন করছে, নির্লজ্জ নিকৃষ্টজনক যে গণহত্যা চালাচ্ছে, সেই বিষয়ে একটা ডকুমেন্টারি করে একটু চালান দেখি, তাহলে আমরা বুঝবো যে DW আসলেই ওই ধরনের মানে মিডিয়া ফ্রিডম এনজয় করে, তাহলে আমরা বুঝবো যে ইউরোপের এই দেশগুলোতে আসলেই গণমাধ্যমের স্বাধীনতা আছে, এবং আমরা তখন বুঝবো যে হিউম্যান রাইটসের ব্যাপারে আপনাদের অঙ্গীকার আসলে এখানে হিপোক্রেটিক্যাল না, আপনাদের অঙ্গীকারের মধ্যে সততা আছে। তো এটা একটু করে দেখান, এই চ্যালেঞ্জগুলো আপনারা একটু করবেন, তাহলে আমরা আপনাদের এই ধরনের রিপোর্টিং বা এই ডকুমেন্টারিগুলোকেও অ্যাপ্রিসিয়েট করব, তাই না? আপনি খুঁজে 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 পিক অ্যান্ড চুজ করে বের করে নিয়ে আসছেন, আপনি দেখাচ্ছেন যে আপনার অঙ্গীকার কমিটমেন্ট টু হিউম্যান রাইটস। তো গাজাতে কি হচ্ছে ওইখানে তো কোনো রিপোর্ট দেখি না, আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, তো আপনার স্বাধীনতা কই? আপনি IDF এর বিষয়ে তার যে গণহত্যা হিউম্যান রাইটস ভায়োলেশনের একটু ওগুলো তুলে ধরেন, তো এই জিনিসগুলো আপনারা একটু বলবেন, এটাই আমি চাই, আপনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে। আর আমি মনে করি যে আমরা একটা পার্টনারশিপে কাজ করতে চাই, পার্টনারশিপের অর্থ এই না যে আপনারা আমাদের সমালোচনা করবেন না, আমি মনে করি আমাদের ব্যর্থতা বিচ্যুতিগুলি যখন আপনারা তুলে ধরেন আপনারা আসলে সরকারের উপকার করেন। আমরা আমি কিন্তু জেনুইনলি বলি এটা আমরা স্বাগত জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও স্বাগত জানায়, উনি কিন্তু এগুলোকে স্বাগত জানান, উনি নিজে আমাদেরকে বলেছেন, আমাকেও বলেছেন, গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে যেখানে সাবস্টেন্স আছে, যুক্তি আছে, সেই জিনিসগুলো নিয়ে নেওয়া, সেগুলোকে গ্রহণ করবো, তার ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যারা নিন্দা করার জন্য আউট অফ দ্য কনটেক্সট, আউট অফ প্রপোর্শন একটা জিনিস ধরেন, শুধুমাত্র খাটো দেখানোর জন্য ম্যানুপুলেট করে করবে, সেই জিনিসগুলো নিয়ে বদার হবে না, ফোকাসড হয়ে দেশ জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করে যাবে। তো এটা এর চাইতে ব্যালেন্স কথা আর কি হতে পারে? আমরা যারা সরকার চালাচ্ছি, সরকারে আছি, আমাদের কিন্তু 100টা চোখ নাই, আমাদের হয়তো অনেক টুলস আছে, অনেক মেশিনারিজ আছে, আমরা চেষ্টা করি 17 কোটি মানুষের এই দেশে সব কিছু দেখার, বোঝার, জানার, কোথাও ব্যর্থতা বিচ্যুতি থাকলে আমরা এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সব ক্ষেত্রে আমরা পারি না। তো সরকারের চোখ হয়ে কাজ করে গণমাধ্যম, কাজে সরকারের যদি ব্যর্থতা বিচ্যুতি তুলে ধরা হয় সে তো খুবই ভালো কথা, এটাকে আমরা সবসময় স্বাগত জানাবো, সকল ধরনের গঠনমূলক সমালোচনা এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকে। কিন্তু আমরা নিশ্চয়ই অপতথ্য, অসত্য তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের
উপর ভিত্তি করে যদি কোনো হেডলাইন হয়, নিউজ হয়, তখন আমাদের বুঝতে হবে এটি আসলে সরকার বা জনগণের মঙ্গলের জন্য হয়নি, এটি হয়তো কোনো গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য হয়েছে। যখনই সাংবাদিকতা গোষ্ঠী ব্যক্তি স্বার্থের জন্য হবে তখনই সেটা জনগণের বৃহত্তর স্বার্থে মঙ্গলে আসবে না, এটা একটা শিশু বোঝে এখন। কাজে আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গণমাধ্যমের পেশাদারিত্বকে স্বাগত জানাই, তার সমালোচনাকে স্বাগত জানান এবং তার নির্দেশনা মতে আমরা কাজ করব। গণমাধ্যমের শুধু বিস্তৃতি ঘটেনি গত 15 বছর, খেয়াল করে দেখেন যে পরিমাণ গণমাধ্যম হয়েছে, সংখ্যাটা শুধু দেখেন। সরকারের যদি কোনো ধরনের অসৎ উদ্দেশ্য থাকতো যে গণমাধ্যমকে কন্ট্রোল করবে, তাহলে সংখ্যা কি এত বাড়ানোর কথা? সংখ্যা যত বাড়ে তত তো কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, তাই না? আমার উদ্দেশ্য যদি থাকতো আমি কন্ট্রোল করবো, তাহলে তো আমি সংখ্যা বাড়াতাম না। কাজে এখানে আমার নিয়ত যে পরিষ্কার এটা কিন্তু এখানেই প্রমাণ হয়। শুধু আমরা চাই আপনাদের যে বক্তব্য এবং অনেক ক্ষেত্রেই দাবি যে একটা ডিসিপ্লিন আসা উচিত, কেউ যেন গণমাধ্যমের স্বাধীনতার স্পেসকে অপব্যবহার করে সাংবাদিকতা বা গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেক্ষেত্রে দেশ তার ভবিষ্যৎ উন্নয়ন এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতটুকুই আমার বক্তব্য। আর আপনাদের সাথে এই যে আপনি মাঝে মধ্যে বলছেন হয়তো আর বলার সুযোগ পাবেন না, বিষয়টা এরকম নয়, আরো পাবেন, আরো কথা হবে, আরো দেখা সাক্ষাৎ হবে। আর আপনারা তো নেইবার, একেবারে এত কাছে, আমার 2 মিনিট লাগে অফিস থেকে গিয়ে নাম, তো এইটাই শেষ নয়, আরো সামনে দেখা হবে। আর ইনশাআল্লাহ আপনাদের টুকিটাকি যে সমস্যাগুলি বললেন আমি নিশ্চয়ই, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উঠিয়েছেন আপনি, এবং আপনি জেনে খুশি হবেন যে বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে কাজ করছি এই অর্থে যে এটা একটু জটিল বিষয়টা, জটিল এই কারণে যে সংখ্যা নির্ণয় করার যে ফর্মুলাটা আছে তার মধ্যেও কিছু গলত আছে, সেটাকেও ম্যানিপুলেট করা যায়। আমি যদি ধরেন বলি যে ফর্মুলা অলরেডি আছে, সেটাতে আমি সঠিক তালিকা করে ফেললাম, কিন্তু এর মধ্যেও দেখা যাবে সঠিক হয়তো অনেক ক্ষেত্রে হবে না, কারণ তার পিছন দিকে ম্যানিপুলেশন সম্ভব।